টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। লজ্জার এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও সায়ম আইয়ুব। সিডনি টেস্টের প্রথম দিনই ডাক মেরেছেন পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক আর অভিষিক্ত সায়ম আইয়ুব, যা টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো নতুন বছরের প্রথম টেস্টে প্রথম ইনিংসে দুই ওপেনার শূন্য রানে আউট হলেন। এর আগে কখনোই এমন কিছু দেখা যায়নি। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম দুই বলে কোনো রান না করেই অজি ফার্স্ট বোলার মিচেল স্টার্চের শিকার হন শফিক। এরপর সায়মও দুই বলের মোকাবেলায় কোনো রান করার আগেই ফিরেছেন জশ হ্যাজেলউডের বলে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও পাকিস্তানের দুই ওপেনারের শূন্য রানে বিদায় নেওয়ার ঘটনা ঘটেছে। We'll be right back.